হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। তো আবার আজকে সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে একটু কুয়াশা পড়ছে, একটু হালকা, সাথে একটু বাতাস আছে। এখন জোরসে শীত পড়ে যাবে গ্রামে। আর এটা এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই যে আপনাদের এর আগেও দেখাইছি, এই দিক থেকে বাঁকা করে একটু, ওই যে সামনে ইচ্ছে আমাদের বাসা, ওই যে একটু দেখা যাচ্ছে, তো একদিন সকাল সকাল উঠে আপনাদের দেখাবো আসলে গ্রামে শীতের সকালটা দেখতে কেমন। জোশ লাগে, একদম জোশ লাগে, কারণ গরমের দিনে একরকম, শীতের দিনে আরেক রকম। প্রকৃতি একদম স্তব্ধ, পাখির কিচিরমিচির আছে, সাথে অনেক শীত। সো সেটা আপনাদের সাথে শেয়ার করব যাওয়ার আগে। একদিন সকালবেলা উঠে, তো এটা হচ্ছে লাউ গাছ। তো শীতের দিনে লাউ খাবো না, সেটা কি হয় কখনো? শীতের দিনে তো লাউ খেতেই হয়, সেজন্য সবার বাড়িতেই লাউ গাছ আছে ছোট ছোট। যে যতটুকুভাবে যেরকমভাবে পেয়েছে সে সেরকমভাবে লাগাইছে। আমার আম্মু লাগাইছে, কিন্তু আমার আম্মুরটা এত সুন্দর হয় নাই। এটা আমার হচ্ছে ছোট চাচির, তো সেইখান থেকে আমি একটু ভিডিও ক্লিপস করে নিলাম। তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সূর্যটা এখনও উঠে নাই আজকে, আজকে তেমনভাবে কুয়াশা পড়ে নাই, হালকা একটু একটু, কিন্তু শীতটা একটু কম। এই যে তোর রাজা রানী বুড়ি, এটা হচ্ছে রাজা, ওটা হচ্ছে রানী। না, কোনটাকে রাজা বলবো, কোনটাকে রানী বলবো বলো তো? তুমি একটু ধরো, ধরো ধরো, এটা তোমার বান্ধবী না বন্ধু? হ্যাঁ খাদিজা, এটা তোমার বান্ধবী না বন্ধু? আল্লাহ, এ হয়েছে, সেরে দাও, সেরে দাও, এ অনেক ময়লা তো, ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা তো অনেক ময়লা, সেরে দাও। এই যে আমাদের গাছ থেকে জঙ্গলে একটা জাম্বুরা পড়ছে। ওই তো জাম্বুরা, কই কই গো, ওই যে ওই যে, দাঁড়াও দাঁড়াও, আমি খুঁজে নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই কই কই, এত চিপার মধ্যে পড়ছে। খাবো আমরা, খাবো আমরা, খাবো ইটে ভট্টা করে, খাবা তুমি? চলো 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 চলো
নিয়ে যাইতেছ? চলো আমাদের বাসায় ধান কাটা লাগছে। তো কালকে তিনটা লোক কাইটে দিছে, আজকে একজন। এখানে জমা হচ্ছে, তো এটা আবার এইখানে একসাথে সব জড়ো করে রাখা হবে। তারপরে একটু ই হয়ে আসলে তারপরে রোদে শুকা, মানে রোদে শুকা দেওয়া হবে। তো ওই যে ওইভাবে শুকিয়ে গেলে এইভাবে পালা দিতে হবে। তো গরুর জন্যে আমাদের গরু আছে তিন চারটা, তো সেইগুলোর জন্যেই এভাবে রাখা। দেখাও দেখাও, ওই দি ডিম খাওয়ার জন্য পাগল। কি খাও? ফেলে দাও কেন? না দেওয়া যাবে না, কাজ করতেছ খাদিজা? রাখা, সেই খাওয়া দিতেছ ফিরির মধ্যে দাঁড়ায় কেমনে? পড়বা না, পড়বা না তুমি।